ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন যে কোনো আপনাদের এলাকায় অনেক গাড়ি নিয়ে আসে আজমির শরীফ থেকে, তারা কোনো গাছের ডাল বা শিকড় এনে বলে যে এটা যদি তোমরা মাদুরের মধ্যে ভরে নাও তাহলে তোমাদের রোগ ভালো হয়ে যাবে, এটি সত্য কিনা? আসলে মাদুর পরা হচ্ছে হারাম, তাবিজ এগুলো হচ্ছে শিরক, এগুলো কোনো মতেই বিশ্বাস করবেন না, এগুলো হারাম। একজন মমিন কোনোদিনে এইগুলো আজগুবি করে কেন মানে বিশ্বাস করবে ভাই? এখন তো আধুনিক বিজ্ঞানের বিজ্ঞান প্রযুক্তির যুগ, এগুলো কি করে মানুষ বিশ্বাস করতে পারে? হ্যাঁ, তবে কোরআনের আয়াত দিয়ে যদি হয় সেই ব্যাপারে ওলামারা মতানৈক্য করেছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এমনি গাছের শিকড় বা আবজাদি নম্বর আবু আবিজাবি লিখে কাগজের মধ্যে দিয়ে 752 953 এইভাবে লিখে গলায় দিয়ে দেয়, এটা যারা এইভাবে গাড়ি নিয়ে আসে তারা তারা আর হাটে এবং ফুটপাতের মধ্যে যে অনেক ওই হোঁকারিরা এসে ওষুধ বিক্রি করে যে আমার ওষুধটা খেবে খাবে না, আর কোনো ওষুধটি খেতে হবে না, 12 টাকা করে কাজ করে মানুষকে ধোকা দিয়ে, কিছু রং চং লাগিয়ে কথা বলে ধোকা দিয়ে মানুষকে ওষুধ খেয়ে খাওয়াই দিল, মানুষ বোকা মানুষ সরল মানুষ ওষুধ নিয়ে নিল। এইভাবে ঠিক আমাদের ওলামাদের মধ্যে কিছু ওলামা বা যারা পকেট গরম করার জন্যে বানিয়ে বানিয়ে কথা বললে মানুষকে বিভ্রান্ত করছে, আসলে এগুলো হাদিস কোরআনে কোথাও নেই, এগুলো সবই মিথ্যা। তারা শুধুমাত্র দুনিয়াকে চায়, আখেরাতকে চায় না বলে মানুষকে এগুলো ধোকা দিচ্ছে। অথবা এই ধোকা থেকে আপনাদেরকে বাঁচতে হবে, আর এইভাবে যদি করে জানা যদি মরে যান তাহলে মুশরিক হয়ে মরতে হবে। এদের কবরস্থানে মুসলিমদের কবরস্থানে জানাজার করা বৈধ নয় এবং এদের জানাজার নামাজ পড়া বৈধ নয়। এমনকি আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোনো ব্যক্তি যদি শিরক করে মারা যায় তার প্রতি আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কোনো ব্যক্তি যদি আমার কাছে অনেক পাপ নিয়ে আসে আমি সমস্ত পাপকে ক্ষমা করতে পারি, তবে যে ব্যক্তি আমাকে শিরক নিয়ে আসবে আমি তার পাপকে ক্ষমা করবো না। এই জন্যে বলা যাচ্ছে যে এগুলো ভাই শিরক, এগুলো কোনো যুক্তি বিশ্বাস করা যাবে না, এটা একটা মিথ্যা।